দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। গত 23 এপ্রিল তৃতীয় দফায় ভোটের দিন সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছিলেন ডোমকল পৌরসভা তৃণমূল কাউন্সিলর জাহানারা বিবির স্বামী তুজাম্মেল আনসারি। ঘটনার 11 দিন পর শুক্রবার বিকালে মৃত্যু হয় তার। তুজাম্মেল আনসারির স্মরণে রবিবার রাতে ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেনের নেতৃত্বে ডোমকল বাজারে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মোমবাতি মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে ডোমকলের পৌরপিতা সৌমিক হোসেন, পৌরসভার কাউন্সিলর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গকে। গত 23 এপ্রিল তৃতীয় দফায় ভোটের দিন মুর্শিদাবাদ কেন্দ্রের ডোমকল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মানিকনগর গ্রামে ভোট শুরু হতেই বুথ দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষের জেরে গুরুতর আহত হন ডোমকল পৌরসভার তৃণমূল কাউন্সিলর জাহান্নারা বিবির স্বামী তুজাম্মেল আনসারি। মৃত্যুর সঙ্গে লড়াই করে ঘটনার 11 দিন পর শুক্রবার বিকেলে মৃত্যু হয় তার। রবিবার ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেনের নেতৃত্বে তুজাম্মেল আনসারির স্মরণে মোমবাতি মিছিল বের করা হয়। রবিবার রাত্রিতে ডোমকল বাজারে মোমবাতি নিয়ে র্যালি বের করা হয়। এদিনের মোমবাতি মিছিলে পা মেলালেন ডোমকলের পৌরপিতা সৌমিক হোসেন, পৌরসভার কাউন্সিলর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান সৌমিক হোসেন। কারণ হচ্ছে আমাদের ডোমকল টাউনের নেতা এবং 10 নম্বরের আমাদের অবজারভার তুজাম, যে আমাদের দলের একটা সক্রিয় নেতা ছিল, যে সবসময় সকাল থেকে সন্ধ্যাবধি দলটা করত। ভোটের দিনকে আমরা দেখলাম যেভাবে তার উপর সিপিএম কংগ্রেসের লোকরা হামলা করেছে, এবং সেই হামলা করার পরেই সে মারা গেছে। এবং আমরা ডোমকল তৃণমূল কংগ্রেস তার জন্যই আজকে এই মৌন মিছিলটা, মোমবাতি মিছিল আমরা করলাম। এবং আগামী দিনে আমরা পুলিশকে বলেছি যে যারা দোষী আছে তাদেরকে খুঁজে বার করে তাদেরকে ধরা হোক। এটা আমরা 23 তারিখ অবধি আমরা দেখব, তারপর কিন্তু আমরা নিজেরাই খুঁজব তাকে। তার কারণ তুজাম আমাদের শুধু কাউন্সিলরের হাজবেন্ড ছিল তাই না, তুজাম আমাদের দলের একটা লিডার ছিল, সব সময় মানুষের পাশে থাকতো। তা আমরা পুলিশকে বলেছি যে আপনারা 23 তারিখ অবধি আমাদের রেজাল্ট আছে, আপনারা তার মধ্যে খুঁজে বার করুন যারা দোষী আছে, তারপর কিন্তু আমরা খুঁজব তাদেরকে। তার যেভাবে আমরা মানিকনগরের উন্নয়ন করেছি, 34 বছর মানিকনগরে গরু গাড়ি ঢুকতে পারতো না, সেখানে পৌরসভা থেকে রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন হয়েছে, এবং এই উন্নয়নের জন্যই কিন্তু আজকে দেখছে যে তাদের পাশে লোক নাই, মানুষ নাই, এজেন্ট পাচ্ছে না সিপিএম কংগ্রেস। তাই আমাদের একটা ভাই যে সবসময় আমাদের পাশে থাকতো দলের একটা কর্মী, তাকে এইভাবে খুন করছে, এটা কিন্তু আমরা মানব না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।